ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমরা ডিটারমিনেশন অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট অর্থাৎ আয় এবং কর্মসংস্থান নির্ধারণ তত্ত্ব সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ 15টা এমসিকিউ আলোচনা করব। প্রথম প্রশ্ন, অর্থনীতিতে সামগ্রিক চাহিদার উপাদান। আমরা জানি সামগ্রিক চাহিদা বা এগ্রিগেট ডিম্যান্ড নির্ভর করে কনজামশন বা ভোগ ব্যয়, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার বা বিনিয়োগ ব্যয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয় এবং নেট এক্সপোর্ট। অর্থাৎ এখানে যে কটা অপশান আছে সব কটাই হবে, তার মানে উপরের সব কয়টি ভোগ ব্যয় সামগ্রিক চাহিদার উপাদান। কেইনশিয়ান কনজামশন ফাংশন বা কেইনশীয় ভোগ অপেক্ষক অনুসারে প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসির মান শূন্য থেকে একের মধ্যে হয়, অর্থাৎ এক্ষেত্রে অপশানটা হবে ডি, শূন্য থেকে একের মধ্যে প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি এর মান নির্ভর করে। কেইনশীয় ভোগ অপেক্ষকের গাণিতিক রূপ, আমরা জানি কেইনশীয় ভোগ অপেক্ষকের গাণিতিক রূপ হয় সি ইকুয়ালস টু এ প্লাস বি ওয়াই, যেখানে এ হচ্ছে স্বয়ংভূত ভোগ ব্যয়ের পরিমাণটা নির্দেশ করে আর বিটা হচ্ছে ঢাল ভোগ ব্যয়ের অপেক্ষকটা ঢাল অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা নির্ভর করে। আমরা যদি ভোগ অপেক্ষকটা আঁকি তাহলে আরও পরিষ্কার বোঝা যাবে যে ভোগ অপেক্ষক এরকম হয়, এই যে ঢালটা, এই এই অংশটা হচ্ছে এ, এই অংশটার মান হচ্ছে এ, আর এই যে রেখাটা ভোগ অপেক্ষক রেখা, এই ভোগ অপেক্ষক রেখার ঢালটা হচ্ছে বি অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা। কাজেই কেন্দ্রীয় ভোগ অপেক্ষকের আকৃতি বা গাণিতিক রূপ আমরা বলতে পারি সি ইকুয়ালস টু এ প্লাস বি ওয়াই। কেইনশীয় ভোগ অপেক্ষক অনুসারে ভোগ ব্যয় রেখার ঢাল, আমরা আগেই বললাম যে ভোগ ব্যয় রেখার ঢাল বি বা এমপিসি, অর্থাৎ সঠিক উত্তর হবে প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি। এমপিসির মান যদি 0.6 হয় তবে এমপিএস এর মান কত হবে? আমরা জানি যে এমপিসি এবং এমপিএস এর সমষ্টি সর্বদা 1 হয়, তাহলে যদি এমপিসি 0.6 হয় তাহলে 1 - 0.6 অর্থাৎ 0.4, এইটি হবে সঠিক উত্তর যে এমপিএস 0.4। যদি এমপিসি 0.5 হয় তবে বিনিয়োগ গুণকের মান কত? আমরা জানি বিনিয়োগ গুণকের মান হচ্ছে 1/1 - এমপিসি, তাহলে 1/1 - এমপিসি মান বলে দিয়েছি 0.5, তাহলে 0.5 যদি বাদ দিই তাহলে 1/0.5, 1/0.5 মানে 10/5, তার মানে 2, অর্থাৎ বিনিয়োগ গুণকের মান হবে 2, সঠিক উত্তর হবে প্রথমটা। কেন্সের তত্ত্বতে আয় বৃদ্ধির সাথে সাথে এপিসি মানে গড় ভোগ প্রবণতা কমতে থাকে। প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা, এমপিসি এবং এমপিএস এর যোগফল সর্বদা 1 হয়, আমরা আগেই আলোচনা করেছি। সামগ্রিক চাহিদা রেখা যেখানে 45 ডিগ্রি সরলরেখাকে ছেদ করে, অর্থাৎ আমরা যদি ছবি এঁকে দেখাই তাহলে সামগ্রিক চাহিদা রেখাটা এইরকম ঊর্ধ্বমুখী হয় আর 45 ডিগ্রি রেখাটা এরকম ছেদ করে, এই রেখাটা হচ্ছে আমার 45 ডিগ্রি রেখা, এই 45 ডিগ্রি রেখাটা যেখানে ছেদ করলো এই এটা হচ্ছে ভারসাম্য বিন্দু এবং এইখানে যে বিষয়টা নির্ধারিত হয় সেটা হলো ভারসাম্য জাতীয় আয়, অর্থাৎ এই অক্ষ বরাবর আমরা আয়টাকে পরিমাপ করি, সেই জন্যে ভারসাম্য বিন্দুতে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়। ভোগ ব্যয় এবং আয়ের মধ্যে সম্পর্কটিকে বলা হয় ভোগ অপেক্ষক বা কনজামশন ফাংশন। আয় বাড়ার সাথে সাথে গড় সঞ্চয় প্রবণতা, গড় সঞ্চয় প্রবণতা বাড়বে, কারণ আমরা জানি গড় সঞ্চয় প্রবণতা এবং গড় ভোগ প্রবণতার সমষ্টি 1, আয় বাড়ার সাথে সাথে গড় ভোগ প্রবণতা হ্রাস পায়, সুতরাং গড় সঞ্চয় প্রবণতা অবশ্যই বাড়বে। মুদ্রাস্ফীতি একটি প্রক্রিয়া যার মাধ্যমে দাম স্তর, দ্রব্য সামগ্রীর সাধারণ দাম স্তর ক্রমাগত বেড়ে চলে বা বৃদ্ধি পায়। দেশে যদি পূর্ণ কর্মসংস্থান বজায় থাকে সেই অবস্থায় যদি সামগ্রিক চাহিদা বাড়ে তাহলে যে মুদ্রাস্ফীতিটা আমরা দেখতে পাই তাকে বলি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা ডিম্যান্ড পুল ইনফ্লেশন। আর দেশে পূর্ণ কর্মনিয়োগ
না অবস্থায় যদি মজুরি বৃদ্ধির দরুন মুদ্রাস্ফীতি উদ্ভব হয় তখন সেটাকে আমরা বলি কস্ট পুশ ইনফ্লেশন বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। শেষ প্রশ্ন, ভোগ ব্যয়ের সাথে সম্পদের সম্পর্কটাকে আমরা অর্থনীতিবিদ পিগুর নামানুসারে বলি পিগু প্রভাব। তাহলে আয় এবং কর্মসংস্থান নির্ধারণ তত্ত্বের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা এই এমসিকিউগুলো বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।